শ্রীমদ ভাগবত প্রেমী বিদগ্ধ গ্রাহকগণ, আপনার একাদশ স্কন্ধর চতুর্থ অধ্যায়ে কর্মযোগ ভাগবত আরাধনার পূজাবিধি শ্রবণ করে কর্মযোগর নিগুড় তত্ত্ব হরিকীর্তনর বিধিবিধান সম্পর্কের অবগত হয়ে হৃদয়কু নির্মল ভাগবত রসরে রসাণিত করেছেন। এবে শ্রী জগন্নাথ দাস বিরচিত একাদশ স্কন্ধর পঞ্চম অধ্যায় শ্রবণ করে পার্থিব জগতর দুঃখ শোক ভুলি নির্মল আনন্দ লাভ করন্তু। একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায়। বিদেহ উবাচ, এ মন্তে কর্ম যোগ শুনি রাজা বলই মনে গুণি, নির্গুণ নিরঞ্জন হরি ধরণী তলে দেহ ধরি, যে কর্ম করে ত্রিভুবনে, যে অবতার যে স্থানে, সে কথা কহ তপোধন, সন্তোষ নুহে মোর মন। হেমন্ত রাজা সাধু কথা শুনি দ্রুমিল শুদ্ধ চেতা, রোম পুলক করি তনু, অশ্রু গলই তানয়নু, রোম পুলক করি তনু, অশ্রু গলই তানয়নু। রাজা কহিলে, হে মুনি শ্রেষ্ঠ দ্রুমিল, সেই নির্গুণ নিরঞ্জন হরি ধরাধামরে অবতীর্ণ হই কি কার্য কলে, কেউ কেউ অবতার গ্রহণ কলে, তাহা মতে বুঝাই কুহন্তু। সেই পরম ব্রহ্মঙ্ক কথা শ্রবণ পাই মোর প্রাণ অধীর হয়ে উঠুছি। দ্রুমিল উবাচ, বলন্তি শুণ নরনাথ অশেষ কৃষ্ণর চরিত, কে তাহা অনুমান করি মুখে কহিব চিত্তে ধরি, বালক সম বুদ্ধিহীন জগতে অছি কেবা জন, পণ্ডিত পণে বাদ করি হৃদয়ে অহংকার ভরি, কহিব কৃষ্ণ গুণ বলে কে অছি ভুবন মণ্ডলে, মূর্তিকা খণ্ড চূর্ণ করি যে গণি পারে মনে ধরি, সে কাহি হরির মহিমা মুখে কহিব গুণ সীমা, ব্রহ্মাণ্ড রচি পঞ্চভূতে অংশে তাহার মধ্যগতে, পশে বিরাট রূপ ধরি আদি অনন্ত নর হরি, তিনি ভুবন দেহ ধরে সৃষ্টি পালন অন্ত করে, প্রথমে রজগুণ ধরি বিধাতা রূপে অবতরি, সৃষ্টি করই নানা মতে বিধি বিধান বেদ তত্ত্বে, পালই যজ্ঞপতি রূপে জীব খেলই মোহকল্পে। হে নরনাথ, জগত দুর্লভ শ্রীকৃষ্ণଙ୍କର অপাର ମହିମା କିଏ ବର୍ଣ୍ଣନା କରିପାରିବ? ସମସ୍ତେ ତ ବାଳକଙ୍କ ପରି ବୁଦ୍ଧିହୀନ। ଏ ସଂସାରରେ ଏପରି କେଉଁ ବ୍ୟକ୍ତି ଅଛି ଯେ କୃଷ୍ଣ ଗୁଣଗାନ ପାଇଁ ଚିତ୍ତରେ ଅହଙ୍କାର ପୋଷଣ କରି କହିପାରିବ ମୁଁ ସର୍ବଜ୍ଞତା? ଖଣ୍ଡେ ମୃତ୍ତିକାକୁ ଚୂର୍ଣ୍ଣ କରି ତାହାକୁ ଗଣିବା ତ ଆମ ନିକଟରେ ଅସମ୍ଭବ। ଆମେ ପରମ ପୁରୁଷଙ୍କ ଗୁଣ କୀର୍ତ୍ତନ କରିବୁ କ'ଣ? ସେ ପଞ୍ଚଭୂତରେ ସାରା ବିଶ୍ୱ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସୃଷ୍ଟି କରି ତା ଦେହରେ ବିଚରଣ କରୁଛନ୍ତି। ସେ ସୃଷ୍ଟି ଏବଂ ବିନାଶର ହେତୁ ପ୍ରଥମେ ରଜଗୁଣ ବଳରେ ବେଦ ତତ୍ତ୍ୱ ଅନୁଯାୟୀ ସେ ସର୍ଜନା କରିଛନ୍ତି ଏହି ସଚରାଚର ସୃଷ୍ଟି। ଈଶ୍ୱର ରୂପେ ତମ ଗୁଣୀ ଦହଇ ସୃଷ୍ଟି ସଂହରଣୀ, ଈଶ୍ୱର ରୂପେ ତମ ଗୁଣୀ ଦହଇ ସୃଷ୍ଟି ସଂହରଣୀ, ଯେ ଗୁଣମୟ ନିରାକାର ଏଣୁ ତୃତୀୟ ରୂପ ତାର, ପୂର୍ବେ ଯେ ଦକ୍ଷ ପ୍ରଜାପତି ତାର କୁମାର ନାମ ମୂର୍ତ୍ତି, ଧର୍ମର ପତ୍ନୀ ସେ ଯୁଗତେ ବିଷ୍ଣୁ ତାହାର ଗର୍ଭଗତେ, ଅରୂପ ହୋଇ ରୂପ ରାଶି ସେ ନର ନାରାୟଣ ଋଷି, କଳ୍ପେ ପର୍ଯ୍ୟନ୍ତ ତପ କରି ମନ ପବନ ହୃଦେ ଧରି, ଦେଖି ତାହାଙ୍କ ତପ ଘୋର ସ୍ୱର୍ଗେ କମ୍ପିଲା ସୁନା ଶିର, ଭୟେ ଚିନ୍ତଇ ପୁରନ୍ଦର ନିଶ୍ଚେ ଘେନିଣ ମୋର ପୁର, ମୋ ପଦ ହରିବ ଏ ବଳେ ହେମନ୍ତ ଭାଳି ସେ ବିକଳେ, ବିଚାରି ଦେବଙ୍କ ସଙ୍ଗତେ তপ সমাধি বিঘ্ন অথে উপায় কলা সতীপতি। রেণু স্বভাবে মন্দমতি কন্দর্পরাই পুরন্দর ভুইলা যাগ মর্ত্যপুর। কন্দর্পরাই পুরন্দর ভুইলা যাগ মর্ত্যপুর। তম গুণরে সেই নির্গুণ নিরঞ্জন পরং ব্রহ্ম সৃষ্টি সংহার করিপারন্তি। সত্ত্বগুণ হি তাঙ্কর নির্বিকল্প গুণ। এই ব্রহ্মরাশি একদা সংসারে নরনারায়ণ ঋষি রূপে অবতীর্ণ হয়েছিলেন। সে মনপবনকু হৃদয়ে ধারণ করে এক কল্প পর্যন্ত তপ সাধন করিবার দেবরাজ ইন্দ্র ভাবিলে ঋষি নরনারায়ণ স্বর্গ অধিকার করে যাবে। তেণু তাঙ্ক তপভগ্ন উদ্দেশ্যে সে কামদেবঙ্কু আহ্বান কলে, আদেশ দেলে মর্ত্যকু গমন করিবা পাই। বসন্ত পবনকু চাহি বোলই সঙ্গে চল তুহি। তুত স্বভাবে মন্দগন্ধ ঘেনীণ অপসরা বৃন্দ। কোকিল ধ্বনি গীত স্বনে নৃত্য করিবু বিদ্যমানে। নানা প্রকারে মনোহরি তপ সমাধি ভগ্ন করি। বহন আস স্বর্গস্থানে এমন্তে ইন্দ্রর বচনে। মধুর ধ্বনি গীত স্বনে মিলিলে নারায়ণ স্থানে। বসন্তে পুষ্পিত কানন দেখি হরই প্রাণী মন। কন্দর্প নারায়ণে চাহি পুষ্প কোদণ্ডে গুণ দেই। পঞ্চনারাচ অতিক্রমে বিন্ধিলা কৃষ্ণঙ্ক মরমে। ললিত বহই বসন্ত গভীর নাদে শুভে গীত। দেখিণ তাহাঙ্ক উপায়ে ধ্যানে জানিলে দেবরাগে। ইন্দ্র যে ভয় করি চিত্তে মোর সমাধি ভগ্ন অর্থে। ইহাঙ্কু পেশি উদবেগে মন বিষাদে অছি স্বর্গে। এহা বিচারি নারায়ণ বইলে ইন্দ্রগণ শুণ। কামদেবঙ্ক সহিত দেবরাজ ইন্দ্র বসন্ত পবন স্বর্গর অপসরা বৃন্দ কোকিল পক্ষী এবং অন্যান্য মানুষ মর্ত রাজ্যক প্রেরণ কলে ঋষি নরনারায়ণক তপভগ্ন করিবা পাই। দেবরাজ ইন্দ্রঙ্ক নির্দেশ মতে ঋষিঙ্ক তপস্থলীরে বসন্ত পবন বহিলা। কোকিল গীত গাইলা, স্বর্গ অপ্সরা মানে নৃত্য কলে এবং কামদেব ঋষি নরনারায়ণଙ୍କୁ পুষ্পকদণ্ডরে পঞ্চবাণ বিদ্ধ কলে। তপবଳରେ ଏ ସମସ୍ତ ଜାଣିପାରିଲେ ପ୍ରଭୁ ନରନାରାୟଣ। ତେଣୁ ଇନ୍ଦ୍ର ପ୍ରୀତ ଅନୁଚର ବର୍ଗଙ୍କୁ ସେ କହିଲେ, ରଙ୍ଗଗଧରେ ମନ ହସି ତାହାଙ୍କୁ ବୋଲନ୍ତି ଆଶ୍ୱାସୀ। ଭୟ ନ କରି ତୁମ୍ଭେ ଚିତେ ଉପାୟ କଲେ ନାନା ମତେ। ମୋହର ତପ ଭଗ୍ନ କର ইন্দ্র কুজেবে তুম্ভে ডর। আজ তুম্ভর আগমন ধন্য মঙ্গল মোর স্থান। এমন্ত কহি ভগবান তক্ষণে হইলে মৌন। তা দেখি ইন্দ্র গণ ডরে নমিলে বিষ্ণুଙ୍କ পୟରେ। তা দেখি ইন্দ্র গণ ডরে নমিলে বিষ্ণুଙ୍କ পୟରେ। হে ইন্দ্র প্রেরিত অনুচর বর্গ, ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କର ଆଗମନର କାରଣ ବିଷୟରେ ଅବଗତ। ତୁମ୍ଭେମାନେ ମୋର ତପଭଗ୍ନ କରିବା ପାଇଁ ପ୍ରୟାସ କର। ତୁମ୍ଭ ଆଗମନରେ ଏ ତପସ୍ଥଳୀ ବାସ୍ତବରେ ହୋଇଛି ଧନ୍ୟ। ତତ୍ପରେ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ ନରନାରାୟଣ ପୁନର୍ବାର ତପ ସାଧନରେ ବସି ରହିଲେ। ଏହା ଦେଖି ଅନୁଚର ବର୍ଗଙ୍କ ମନରେ ଭୟ ସଞ୍ଚାର ହେଲା। ସେମାନେ ଅବଗତ ହେଲେ ଯେ ତପସାଧକ ସ୍ୱୟଂ ପରଂ ବ୍ରହ୍ମ ନାରାୟଣ। ଭୟେ କମ୍ପନ୍ତି ମୁଖ ଚାହିଁ ବୋଲନ୍ତି ଶୁଣ ଭାବଗ୍ରାହୀ। এ যে বিচিত্র কথা তোর, তু ধর্ম প্রভু নিরাকার। নির্গুণ নির্বিকার দেহি প্রকৃতি তোতে ন জাণই। তোহর অভয় চরণ সেবন্তী আত্মজ্ঞানী গণ। যোগীঙ্ক হৃদয় কমলে তোহর আসন নিশ্চলে। তোর চরণে যে সেবন্তি দেবে তাহাকু বিঘ্ন চিন্তি, বলন্তি তপযজ্ঞ ত্যাগী এ যে হইব মুখ্য ভাগী। এণু ডরন্তি দেবগণ করন্তি বিঘ্ন আচরণ, যে অন্য দেবতা ভজন্তি তাহাকু বিঘ্ন ন করন্তি। সমস্তে মিলি অগ্নিকুণ্ডে ঘৃত সমিধ ভক্ষিতুণ্ডে, যজ্ঞ ভোজনে সুখে থান্তি তাহাকু দয়াসী করন্তি। ইন্দ্রঙ্ক অনুচর বর্গ কহিলে, হে ভাবগ্রাহী প্রভু নিরাকার, তুমি স্বয়ং নির্গুণ নিরঞ্জন পুরুষ। আত্মজ্ঞানী পুরুষ মানে তুমর চরণ সেবা করে মুক্তি লাভ করন্তি। সেমানঙ্ক হৃদয় কমলরে তুমর আসন, তুম জপ তপরে দেবরাজ ইন্দ্র নিজ ইন্দ্রপণ হরাইবার ভয় করি তপরে বিঘ্ন ঘটাইবা পাই আম্ভମାନଙ୍କୁ প্রেরণ করিলে। আম্ভর দোষ মার্জনা কর প্রভু। যে তোর চরণে সেবন্তি সকল ধর্ম সে লভন্তি, একান্ত চিতে সুখে থাই অন্য দেবঙ্কু ন গণই। তেণু সে দেবে কুপভরে বিঘ্ন আচরন্তি তাহারে, যে তুম্ভ চরণে কিঙ্কর তাহাকু তুম্ভে দয়া কর। বিঘ্ন তাহাঙ্ক পাদে নামে অন্য সংসার যাই ভ্রমে, ক্ষুধা পিপাসা শীত জ্বর দুর্জয় শোক ভয়ঙ্কর। মদন লোভ আদি আম্ভে থাউ নিরতে প্রাণী সঙ্গে, বিঘ্ন আচরু শত্রুপণে যে ধর্ম করে অনুক্ষণে। আম্ভর হিংসা এই মত যে প্রাণী তুম্ভর ভকত, তাহাঙ্কু দেখি আম্ভে ডরি সে প্রাণী ভবু জানতি তরি। বাছুরি খোঁজে জল থিলে তাহা যে সনে লঙ্ঘি ভলে, যে ঘোর তপ আচরন্তি তাহাঙ্কু আম্ভে বিঘ্ন চিন্তি। কঠোর তপ করি নাশ যে হুন্তি কাম লোভে বস, ছাড়ন্তি তপ ধর্ম ভয়ে পড়ন্তি বিষ্ণু মায়া মোহে। ছাড়ন্তি তপ ধর্ম ভয়ে পড়ন্তি বিষ্ণু মায়া মোহে। হে পরম পুরুষ নারায়ণ, যে ভক্তমানে তুমর চরণ সেবা করন্তি সেমানে হুয়ন্তি সকল ধর্মর অধিকারী। সেমানে অন্য কোনসি দেবতাঙ্ক সেবারে মন বড়ান্তি নাহি। এথিপাই দেবতামানঙ্কর এই ভক্তমানঙ্ক প্রতি সর্বদা কোপ দৃষ্টি রয়েছে। কিন্তু হে নির্গুণ নিরঞ্জন, তুমি সেই ভক্তমানঙ্কু রক্ষা করি নিজ বাহু ছায়া তলে আশ্রয় প্রদান কর। আম্ভে ক্ষুধা পিপাসা কাম ক্রোধ লোভ রূপরে প্রাণীক সঙ্গে থাউ। ଯେଉଁମାନେ ଧର୍ମ ଆଚରଣ କରନ୍ତି ତାଙ୍କ ଆରାଧନା ପଥରେ ବିଘ୍ନ ଘଟାଇ ତାଙ୍କୁ ବିପଥଗାମୀ କରୁ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ତୁମର ଭକ୍ତ ଆମେ ତାଙ୍କୁ ଡରି ତିଳେ ମାତ୍ର ସ୍ପର୍ଶ କରୁନାହିଁ। ହେମନ୍ତ କହୁ ଇନ୍ଦ୍ରଗଣେ ବିଷ୍ଣୁ ସମୀପେ ତତକ୍ଷଣେ, ଅଦ୍ଭୁତ ନାରୀ ରୂପରାଶି ବିଜୁଳି ଜେହ୍ନେ ମେଘୁ ଆସି। ସେବନ୍ତି ନାରାୟଣ ପାଶେ ତା ଦେଖି ଇନ୍ଦ୍ରଗଣ ତ୍ରାସେ, কম্পন্তি জীবন কাতরে নয়ন বুঝি দুই করে। সে রূপরাশি দেহ গন্ধে আঘ্রাণ করি না সারন্ধে, হরিলা তাহাঙ্কর মন রূপকু চাহি হতজ্ঞান। মোহে পড়িলে মহি তଳେ কন্যাঙ্ক রূপ গন্ধ বলে। ଇନ୍ଦ୍ରଙ୍କ ଅନୁଚର ବର୍ଗ ସ୍ୱୟଂ ନାରାୟଣଙ୍କୁ ଏପରି କହୁଥିବା ସମୟରେ ଜଳଦମାଳରେ ବିଜୁଳିର ଆଲୋକ ନୟନ ପଥକୁ ଚକିତ କଲାପରି ଏକ ଅପରୂପା ଦିବ୍ୟ ଜ୍ୟୋତିର୍ମୟୀ ସୁନ୍ଦରୀ ଆତ୍ମପ୍ରକାଶ କରି ପ୍ରଭୁ ନାରାୟଣଙ୍କ ପଦ ସେବା କରିବାକୁ ଲାଗିଲା। ଏପରି ରୂପ ଲାବଣ୍ୟ ଦର୍ଶନ କରି ମୋହାଚ୍ଛନ୍ନ ହୋଇପଡ଼ିଲେ ଇନ୍ଦ୍ରଗଣ। ସେ ଲାବଣ୍ୟମୟୀ କନ୍ୟାର ଦେହ ଗନ୍ଧ ମୋହାଚ୍ଛନ୍ନ କଲା ଇନ୍ଦ୍ରପୀରିତ ଅନୁଚରମାନଙ୍କୁ। তা দেখি প্রভু ব্রহ্ম রাশি, রঙ্গ অধরে মন্দ হসি। বলন্তি দেবগণে চাহি, ভয় ন কর তুম্ভে কেহি। মোর নিকটে কন্যা যেতে, অছন্তি সেবা অনুমতে। তাহাঙ্ক পদে সেবা কর, কন্যা গোটিয়ে মাগ বর। সে বেদন্তী এক নারী, তাঘে নিচল স্বর্গপুরী। স্বর্গে অলঙ্কার রূপে মোহিব পুরন্দর। অক্ষণে আজ্ঞা শিরে ধরি, কন্যাঙ্ক পাদে সেবা করি। কন্যায়ে লভি তাঙ্ক মধ্যে, স্বর্গে মিলিলে অপ্রমাদে। ইন্দ্র সমীপে দেলে নেই, উর্বশী নাম সে বোলাই। দেখি সানন্দ পুরন্দর, রূপে মোহিলা স্বর্গপুর। দেখি সানন্দ পুরন্দর, রূপে মোহিলা স্বর্গপুর। প্রভু ব্রহ্মরাশি স্মিত হাস্য প্রকাশ করে কহিলে, হে দেবগণ, তুম্ভে মানে ভয় কর ନାହିଁ। ମୋ ନିକଟରେ ଯେଉଁ ଲାବଣ୍ୟମୟୀ କନ୍ୟାମାନେ ସେବାରତ, ସେମାନେ ସ୍ୱର୍ଗର ଅପ୍ସରୀମାନଙ୍କଠାରୁ ଶତଗୁଣରେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟମୟୀ। ତୁମେ ସେହି କନ୍ୟାମାନଙ୍କର ସେବା କରି ଗୋଟିଏ କନ୍ୟା ଭିକ୍ଷା ମାଗ। ସେମାନେ ଯଦି ସେବାରେ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ତାହା ଦାନ କରନ୍ତି, ତେବେ ସେ କନ୍ୟାକୁ ନେଇ ଦେବରାଜ ଇନ୍ଦ୍ରଙ୍କୁ ପ୍ରଦାନ କର। ସେ ସ୍ୱର୍ଗର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ସୁନ୍ଦରୀ ରୂପେ ଦେବତାମାନଙ୍କର ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରିବ। ବ୍ରହ୍ମରାଶିଙ୍କର ଏହି ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ଇନ୍ଦ୍ରଗଣ କନ୍ୟାମାନଙ୍କର ସେବା କରି ଜଣକୁ ଲାଭ କଲେ। ସେହି କନ୍ୟା ଜଣକ ହେଉଛନ୍ତି ଉର୍ବଶୀ। ଦେବରାଜ ଇନ୍ଦ୍ର ଉର୍ବଶୀଙ୍କୁ ଲାଭ କରି ହେଲେ ଆନନ୍ଦିତ। ପ୍ରଣାମ କରି ସଚିନାଥ କହିଲେ ସକଳ ବୃତ୍ତାନ୍ତ। ଇନ୍ଦ୍ର ଆନନ୍ଦ ତାହା ଶୁଣି ନିଶ୍ଚୟ ଜାଣିଲା ଚକ୍ରପାଣି। ବିସ୍ମୟ ଛାଡ଼ି ଦମ୍ଭ ମନେ, ରହିଲା ଛାଡ଼ି ଭୟ ମନେ। ଏବେ ହୋ ଶୁଣ ନରେଶ୍ୱର, ବିଷ୍ଣୁର ଅଂଶେ ଅବତାର। ପରମହଂସ ରୂପ ହୋଇ ଅଶେଷ ଜ୍ଞାନମୟ ଦେହି, ଯେ ଅବା କରେ ଏ ଜଗତେ। ଏବେ ହୋ ଶୁଣ ଏକ ଚିତ୍ତେ, ତୃତୀୟ ଦତ୍ତାତ୍ରେୟ ହୋଇ ଜ୍ଞାନ ମଙ୍ଗଳ ପୂର୍ଣ୍ଣ ଦେହି। ବ୍ରହ୍ମାର ମନୁ ଅବତରି, ଚତୁସନକ ରୂପ ଧରି। ପୁନରୁଷଭ ଅବତାର, ଆମ୍ଭେ ହୋ ତାହାଙ୍କ କୁମ୍ଭର। ସେ ପୁଣି ହୟଗ୍ରୀବ ହୋଇ, ସେ ରୂପେ ବେଦ ଉଦ୍ଧାର ହୋଇ। ଶୁଣ ଋଷଭ ଅବତାର, ଆମ୍ଭେ ହୋ ତାହାଙ୍କ କୁମର। ପୁନରୁଷଭ ଅବତାର, ଆମ୍ଭେ ହୋ ତାହାଙ୍କ କୁମର। ସେ ପୁଣି ହୟଗ୍ରୀବ ହୋଇ, ସେ ରୂପେ ବେଦ ଉଦ୍ଧାର ହୋଇ। ମଧୁ କୈଠବ ସଂହାରିଲେ, ବ୍ରହ୍ମାକୁ ସଙ୍କଟୁ ତାରିଲେ। ପଞ୍ଚମେ ମୀନ ରୂପ ହୋଇ, ଧରଣୀ ନାବ ସଙ୍ଗେ ବହି। ପ୍ରଳୟ ଜଳେ ଶଙ୍ଖା ମାରି, ସେ ରୂପେ ନିଗମ ଉଦ୍ଧରି। ଅନୁଚରଗଣ ଇନ୍ଦ୍ରଙ୍କ ନିକଟରେ ଋଷି ନରନାରାୟଣଙ୍କ କାହାଣୀ ବର୍ଣ୍ଣନା କରିବା କ୍ଷଣି ସେ ଜାଣିଲେ ଯେ ନିଶ୍ଚୟ ନରନାରାୟଣ ହେଉଛନ୍ତି ପ୍ରଭୁ ଚକ୍ରପାଣି। ତେଣୁ ତାଙ୍କ ମନରୁ ଭୟ ଦୂର ହୋଇଗଲା। ପୁଣି ମୁନି କହିଲେ, ହେ ରାଜନ, ବିଷ୍ଣୁଙ୍କର ଅଶେଷ ଅବତାର ହଂସ ରୂପରେ ସେ ଜଗତରେ ଜ୍ଞାନ ବିତରଣ କରୁଥିଲେ। ତୃତୀୟରେ ଦତ୍ତାତ୍ରେୟ, ଚତୁର୍ଥରେ ସନକ, ପଞ୍ଚମରେ ଋଷଭ ହୋଇ ସେ ସାଧନାର ପଥକୁ ସୁଗମ କରିଥିଲେ। এতদ ব্যতীত সে হয়গ্রীব রূপে মধুকৈটভ দত্তকু বিনাশ করেছেন এবং প্রলয় জলরে শঙ্খাসুরকু মীন রূপে বধ করে নিগম গ্রন্থ বেদকু উদ্ধার করেছেন। প্রলয় বৃষ্টি জলে ভাসি ভূমি পাতালে থিলা পশি শুকর রূপ ধরি হরি ভূমি তোড়িলে দন্ত পরি ইন্দ্র সম্পদ লাভে দেব দানব অনুমতে গভীর ক্ষীর সিন্ধু মধ্যে মন্দর আনি সুখ সাধে জলে পকান্তে মহাগিরি হরিতা কুর্ম রূপে ধরি অমৃত আদি নানা দ্রব্য ইন্দ্রঙ্কু দেলে হরি সর্ব গজ কুম্ভীর যুদ্ধ কালে সে হরি রূপ অন্তরালে চক্রে কুম্ভীর মুন্ড হাণি গজ উধারি চক্রপাণি কশ্যপ ঋষি যজ্ঞ মেলা রক্ষা করিলে সেই ভোলা নিত্যে চালন্তি বনদণ্ডে কাঠ বহন্তি কান্ধে মুন্ডে দিনে কঘেনি এক ডালে 60 সহস্র এক মেলে বহি আনন্তি বাহু বলে বুড়িলে গোষ্প দশ লীলে সমস্তে হই এক মুখ ডাকন্তি নারায়ণ রথ দেখিল তাহাঙ্ক বিকল দয়া সাগর আদি মূল তক্ষণে দিব্য রূপ ধরি বিপ্রঙ্কু সংকটু উদ্ধরি দেব অসুর যুদ্ধ কালে বাসব নিজ ভুজ বলে বজ্রে ছেদিলা বুদ্ধ কন্ধ তেণু লভিলা ব্রহ্মবধ বজ্রে ছেদিলা বুদ্ধ কন্ধ তেণু লভিলা ব্রহ্মবধ বিচারি কলা মনে দুঃখ ডাকিলা নারায়ণ রথ তক্ষণে ধর্ম রূপ ধরি ইন্দ্রকু সংকটু ধরি তক্ষণে ধর্ম রূপ ধরি ইন্দ্রকু সংকটু ধরি। হে রাজা, প্রলয় বৃষ্টি জলরে সমগ্র ধরাধাম প্লাবিত হওয়া বেড়ে সেই পরং ব্রহ্ম শুকর রূপে নিজ দন্ত অগ্রে ধরণীকে ধারণ করে রক্ষা করে এবং দেবদানব মানে সাগর মন্থন করা সময় সে কুর্ম রূপে অতল সমুদ্রে রহি নিজ পৃষ্ঠদেশে মন্দর পর্বতকু ধারণ করে। সেইপরি গজ কুম্ভীর দ্বারা আক্রান্ত হয়ে বিকলরে ডাক ছাড়া সময় সে হরি রূপে তাকে রক্ষা করে। কশ্যপ ঋষিঙ্ক যজ্ঞ রক্ষা এবং ইন্দ্রকু ব্রহ্মবদ্ধ রূপক পাতকু উদ্ধার করে। সে হি আদিমূল পরম ব্রহ্ম নারায়ণ, ভক্ত উদ্ধার হেতু করি নৃসিংহে হিরণ্যে সংহারী দয়া সাগর দামোদর দান ঘেনিলে তিনি পুর অদ্ভুত বামন শরীরে মিলিলে বলি যজ্ঞ দ্বারে সে রূপে মোহি তার মন দানে হরিলে ত্রিভুবন পাদে তাহার শির চাপি পাতাল পুরে নেই স্থাপি ইন্দ্রর মন কলে শুভ সুখে সে ভুঞ্জয়ী দুর্লভ সে পুনঃ ভৃগু বংশে হরি পরশুরাম রূপ ধরি একবিংশতি বার কোষে অবনী ভূমি বিশ্বরূপে ক্ষত্রিয় কুল সংহরণ কলে অনাদি নারায়ণ। সে হি জগতর রক্ষাকারী পরং ব্রহ্ম দামোদর নৃসিংহ রূপে অত্যাচারী দত্ত হিরণ্যকশিপুকু বিদারণ করে এবং বামন রূপে দানবীর বলিকু তিনি পাদ ভূমি ভিক্ষা মাগি স্বর্গ মর্ত গ্রাস করে পাতালকু চাপিলে বলিঙ্কু। সেইপরি ভৃগুবংশরে জাত হয়ে পরশুরাম নাম ধরি বারম্বার পৃথিবীকু ক্ষত্রহীন কলে। রাবণ রাম রূপে মারি সংকটু জানকী উদ্ধরি ধরণী মধ্যে যশ থুই প্রাণী তরয়ী তাহা গাই পুণী অনন্ত অবতারে ফলমূষল ধরি করে ঘোর দানব দর্প হরি মুখে স্থাপিলে বসুন্ধরী। ঘোর দানব দর্প হরি সুখে স্থাপিলে বসুন্ধরী। প্রবোধ বুদ্ধ অবতারে জ্ঞান বিস্তারে সংসারে অশ্ব আরোহী কল্কি রূপে লেছ সংহারী মহাকূপে। অশ্ব আরোহী কল্কি রূপে লেছ সংহারী মহাকূপে। সেই নারায়ণ রাম অবতারে অত্যাচারী রাবণকে নিধন কলে এবং অনন্ত হলধর রূপে হলমূষল ধারণ করে দানবকুলকে বিনাশ কলে। সেইপরি বুদ্ধাবতারে সংসারে নির্বাণর পথ প্রদর্শন করে জ্ঞান বিতরণ কলে এবং কল্কি রূপে কলে ম্লেচ্ছ সংহারণ। হেমন্তে নানা রূপ ধরে সে হরি জগতে বিহরে। কে তার গুণ কর্ম মুখে সংখ্যা করিব শত কল্পে। কে বা কহিব সংক্ষেপে ভুরা যাতাহার সমীপে। নারদ বাসুদেব মেলে শুক পরীক্ষ গঙ্গা কূলে। এষড় প্রশ্নে একাদশ কহিলা জগন্নাথ দাস। এষড় প্রশ্নে একাদশ কহিলা জগন্নাথ দাস। হে রাজন, এইপরি সেই ব্রহ্মরাশি নানা রূপ ধারণ করে জগতর বিহার করন্তি। তাঙ্ক গুণ এবং কর্মর ব্যাখ্যা সংসারে কিয়ে করিপারিব? বাস্তবরে প্রাণী এই শ্রীমদ্ ভাগবত বাণী শ্রবণ কলে সংসার বারিধিরু মুক্ত হই লাভ করিব মুখ্য। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাং একাদশ স্কন্ধে নিমি নববিপ্র সম্বাদে নামো পঞ্চম অধ্যায়। আনন্দে কুমার হরি বল। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ ষষ্ঠ অধ্যায়। বিদেহ উচ বোলই বিদেহ রাজন ভূমুনি শুণ মো বচন। বোলই বিদেহ রাজন ভূমুনি শুণ মো বচন। এ ভূমি মধ্যে দুষ্ট লোকে বিষ্ণুকু ন ভজন্তি থোকে। কাম সংকল্প লোভে জড়ি অজ্ঞান মোহে থান্তি পড়ি। ধর্ম ধর্ম ন জানন্তি অন্তে লভন্তি অধোগতি। কেবল সংশয় মোহৃদে ছেদ কলুষ জ্ঞান ভেদে। কেবল সংশয় মুহৃদে ছেদ কলুষ জ্ঞান ভেদে। বিদেহ রাজন কহিলে, হে জ্ঞান সিদ্ধ ঋষি চমস, এ নশ্বর সংসারর গতি বিচিত্র। সমগ্র জগতরে অসংখ্য অজ্ঞানী অছন্তি, ଯେଉଁମାନେ ପାର୍ଥିବ ସୁଖ ସମ୍ଭୋଗ କ୍ଷଣିକ ଜାଣି ମଧ୍ୟ श्री विष्णुक नाम संकीर्तन करती ना केवल लोभ आसक्ति मोह रूपक ज्ञान अंधकार रे बुड़ी रही धर्म एवं अधर्मर विचार करती ना फल मैंने पतित हुंती अनंत नरक यही व्यक्ति मानकर एपरी अधोगति कहीं घटे से विषय में अवगत कराई मोते ज्ञान चक्षु प्रदान करतु। चमसोवाच कृष्णर मुख भुज गुरु अभय पद पंकजरु ब्राह्मण आदि चारि वर्णे जन्मिले शोभा बेत्रिगुणी एणु से विष्णु पिता माता गुरु बांधव इष्टदाता एमंते स्वामी सेवा तेजे लोभे जे अन्न वेद भजे से प्राणी पतित पामर अन्ते पड़ई तम घोर बदन थाऊ हरिवाणी मुखे जे न बोलती प्राणी नाम न शुणती श्रवणे सिद्धांति पाप आचरणे म्लेच्छ पतित दुराचार त्रिशूद्र आदि जेते नर से जेबे साधुंकु देखंती कलुष पंकु उद्धरती ब्रह्म क्षत्रिय वैश्यजन स्वभावे धन्य तिनी वर्ण विष्णु चरण सन्निधाने एथांती निगम वचने। हे विदेहराजन परम विष्णुंक श्रीमुख भुजदंड सुठामगुरु एवं अभय पद पंकजरु ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र इत्यादि चारि वर्णर सृष्टि तेणु से परम विष्णु होउछंती चारि वर्णर पितामाता सदृश। यही पितामाता रूपी विष्णु को त्याग करी जो व्यक्ति अन्य को पूजा करे से जगत रे माया मोहर अंधकार रे पड़ी नरक यंत्रणा भोग करिबा स्वाभाविक। मुख थाई हरि भजन न करिबा श्रवण शक्ति थाई हरि कीर्तन श्रवण न करिबा म्लेच्छ एवं दुराचारीर कार्य सहित समान। ब्राह्मण वेद विद्या बळे कुल संपद धन छळे मजई करी अहंकार कंधे बहई वेद भार धर्म अधर्म मार्ग करी आत्मा को पंडित बोलाई सभार मध्य चाटू कही हसी हसाई मन मोही स्वभावेर जो गुण दांडे संकल्प करी कर्म कांडे धन तनय सुख आसे शरीर अंते स्वर्गवासे अल्प कार्ये क्रोध बही काल भुजंग प्राय बोई स्वभावे काम क्रोध बळे नित्य साधु संगे मिले एणु ए विप्र आदि वर्णे पापी दंभिक अभिमाने विष्णु जनंकु देखि पासे निंदा करंती उपहासे विष्णु जनंकु देखि पासे निंदा करंती उपहासे। हे राजन ये जगत रे अनेक व्यक्ति अछंती जेउ माने निजकु ब्राह्मण बोली कही वेद पाठ को निजर कौलिक वृत्ति बोली दर्शाई अहंकार करती एवं यही वेद पाठ द्वारा धन अर्जनर प्रयास करती। एमाने सभा मध्य चाटु वचन रे उपस्थित सज्जन मंडली को आनंदित करिवार यत्न करती। एमानंकु तुम्हे गोटी गोटी करी चिन्ह रख धन संपद स्त्री तनय लाभ रूपक कर्मकांड पाई एमाने आकृष्ट करती समस्त को किंतु परिशेष प्राप्तिर आशा मोह विजड़ित करी मनुष्य को नरकगामी करे। तेणु जो माने विष्णु भक्त से माने निष्काम भक्तिर उपासक होइथिबारु अभिमानी विप्र माने तांकु निंदा करिवा पाई आगभर होई उठंती। हसी बोलई हास्यवाणी निकटे कृष्ण कथा सुनी गृहे गृहिणी संग संगे चित बुड़ई काम भोगी गृहे गृहिणी अंग संगे चित बुड़ई কাম ভোগে আশা বন্ধনে ধন সঞ্চে মায়া সংকল্পে দিন বঞ্চে পিণ্ড পরাণ তৃষামাত্রে পশু হিংসাই হিংসা শাস্ত্রে বেদ উদ্দেশে জন্তু মারি পূজই নানা যজ্ঞ করি দান দক্ষিণা বিধিহীনে কুকর্ম করই অজ্ঞানে পশু মারণে পাপ যেতে দেখি ন দেখই অগ্রতে সম্পদে বঢ়ে অভিমান ঐশ্বর্য মদিরারে মগ্ন বিদ্যা পঠন দান বলে সম্পদ দেখই নিশ্চলে সম্পদ মদে অন্ধ হই সাধু অসাধু নগণই বিষ্ণু বৈষ্ণব জন চাহি নিন্দা করই গর্ব বহি এভাবে সর্বনাশ করে নরকে পড়ই নির্ভরে এভাবে সর্বনাশ করে নরকে পড়ই নির্ভরে চমস কহিলে হে বিদেহ রাজন যেউমানে ধন সম্পদ কামিনী কাঞ্চনরে মোহ হই মায়া বন্ধনরে বন্দী হয়ে পড়ন্তি যজ্ঞরে পশু বলি দেই জীব হত্যাকু পাপ বলি গ্রহণ করন্তি নাহি কুকর্মরে ব্যাপৃত রহি নীতিহীন ভাবে দান দক্ষিণা প্রদান করন্তি ধন সম্পদর অভিমানরে নিজকু শ্রেষ্ঠ বলি মনে করন্তি এবং ঐশ্বর্যকু ত্যাগ করি পারন্তি নাই সেমানে নরকগামী হবা ব্যতীত আউ অন্য কিছু গতি নাহি সকল জীব মধ্যে ঘরি বসে অনন্ত রূপ ধরি বিষ্ণুর মায়া মাত্র ভ্রান্তি এহা পামরে ন বুঝন্তি যার মহিমা দেবগণে যোগীন্দ্র যে হরি চরণে নিত্য নির্মল চিত্তে চিন্তি ধ্যান ধারণে ন দেখন্তি সে হরি নভজয়ী চিত্তে কুবুদ্ধি ভাব অবিরতে কুচ্ছিত কথা রত নিত্যে নানা কুপথ মনোরথে মন ভ্রমর ভ্রমু থাই দুর্গম পথ নচিহ্নহি নারী সেবন মাংস মদে লোক বিভার অনুবাদে বেদন কহে যাহা মুখে প্রাণিতা করে আত্মসুখে ধর্ম অধর্ম বেনি পথে বেদ কহই যাহা নিত্যে আদি ঈশ্বর আজ্ঞা এহু এথু অধিকে কিবা কহু যে বেদ পথ ছাড়ি বড়ে কর্ম করই আত্মভোলে। মুনি কহিলে হে বিদেহ রাজন সে বিশ্বময় পরম পুরুষ শ্রীহরি সকল ঘটরে বিদ্যমান কিন্তু তাঙ্ক মায়া বলরে জীব নিজ পিণ্ডরে অধিষ্ঠিত হরিঙ্কু চিহ্নি পারে নাহি ফলতঃ কুবুদ্ধিরে কুচ্ছিত আচরণ করে ভোগ বিলাস মধ্যে জীবন বিতাইবাকু ইচ্ছা প্রকাশ করে সেতবেলে তার মতিভ্রম ঘটে ধর্ম অধর্মর পথ নিরূপণ করি পারে নাহি আত্মস্বার্থরে মজ্জি রহি ভুলি যায় পরম পথকু বিভাস যোগে অনুবন্ধে নারী সেবই কাম গন্ধে বিবাহ সংযোগে অনুবন্ধে নারী সেবই কামগন্ধে ছাড়ি নপারি হীন চিত্তে সেবই মদ মাংস নিতে পশু মারই যজ্ঞ লক্ষে সে বেদ বিধি পিতৃপক্ষে এবে নিবেদ বিধি বাণী নিতে অসত্য পরিমাণী যেবে করিব ধর্ম মতে যে বেদ বিধি অনুমতে বিধি নিষেধ এ প্রসিদ্ধি এহা ন জানি পশু বুদ্ধি ধন অর্জনে ধর্ম করি ধর্মে প্রাপত নর হরি ধন অর্জনে দেহ ধরে মরণ সংকটে ন ডরে ধন অর্জনে দেহ ধরে মরণ সংকটে ন ডরে কেবল কাম প্রবৃত্তির চরিতার্থ পাই সৌন্দর্যময়ী নারীমানଙ୍କର পরিচর্যা করা মূর্খতা বিবাহর পবিত্রতা রক্ষা লাগি সংসারর ধর্ম রক্ষা সহিত নারীମାନଙ୍କ সহিত সম্পর্ক প্রতিষ্ঠা কর। হে রাজন, সেইপরি মদ মাংসরে আশায়ী ব্যক্তি অনেক সময়ের বেদর দোহাই দেই যজ্ঞরে পশু বলি প্রদান করে, কিন্তু বৈদিক গ্রন্থরে ধর্ম ও অধর্মর পথ নির্দিষ্ট। জীব সে কথার বিচার করি অধর্মর পথ ত্যাগ পূর্বক ধর্ম পথরে পরিচালিত হওয়া ହିଁ বিজ্ঞতার পরিচয় প্রদান করে। হে রাজন, অনেক পশু বুদ্ধির লোক অধিক ধন অর্জন ହେଲେ ধর্ম করিবার পথ সুগম হইপারে বলি ভাবନ୍ତି এবং এই ধর্ম দ্বারা প্রভু শ্রীহরি প্রাপ্ত হুঁতি বলে চিন্তা করନ୍ତି। ଏମାନେ এই ধন সম্পদରେ মত্ত হই মরণ রূপক সংকটକୁ ভয় କରନ୍ତି ନାହିଁ। ଯଦ୍ୟପି ଯଜ୍ଞର ବିଧାନ ମାଂସ ଭକ୍ଷଣ ସୁରାପାନ ତଥାପି ସୁରା ବେଦ ମତେ ଆଘ୍ରାଣ କରି ନାସାଗ୍ରତେ କେବେ ହିଁ ନ କରିବ ପାନ ଏ ବିଧି ବେଦର ବିଧାନ। কেবল যজ্ঞে পশুবধ অন্যত্র বধটি প্রমাদ। হে রাজন, বেদমতে যজ্ঞর বিধানরে সুরাপান ও মাংস ভক্ষণ ଥିଲେ ମଧ୍ୟ ତାହା କରିବା ଅନୁଚିତ। କେବଳ ସୁରାକୁ ନାସାଗ୍ରରେ ଆଘ୍ରାଣ କରିବା ଉଚିତ। ଅବଶ୍ୟ ବେଦମତରେ ପଶୁବଧ ସ୍ୱୀକୃତ, କିନ୍ତୁ ଅନ୍ୟ ସମୟରେ ପଶୁବଧ ଏକ ଜଘନ୍ୟ ପାପ କାର୍ଯ୍ୟ। ନାରୀ ସଙ୍ଗମ ଋତୁ ମତେ কেবল পুত্র জন্ম অর্থে অন্যথারতি সুখ মতে প্রসঙ্গ ন করয়ে কান্তে জীবর স্বধর্ম এ বাণী সকল বেদ বাক্যে ভণী। এহা ন বুঝি মূঢ় প্রাণী দুঃখକୁ সুখ প্রাୟ মଣି করই জ্ঞানহীন কর্ম এণু সংসারে হুয়ে ভ্রম। মূর্খ স্বভাবে মূঢ় প্রাণী আত্মাকু পণ্ডিত বখাণী কেবল দেবতা বিশ্বাসে ন জানি যজ্ঞে পশু হিংসে পশু এথান্তে পশু মেলে তার জীবন অন্তকালে ধরি ভক্ষন্তি তার মাংস কেবল অস্থি রহে শেষ যাহাকু মারি সুখ বেড়ে সে তাকু হিংসে অন্তকালে। এণু পণ্ডিত জন মধ্যে তাপ লভিছি পশু বধে এণু পণ্ডিত জন মধ্যে তাপ লভিছি পশু বধে। হে রাজন, নারীମାନଙ୍କ ସହିତ ରତି କ୍ରୀଡ଼ା କରିବା ସଂସାରର ନୀତି, କିନ୍ତୁ କେବଳ ପୁତ୍ର ପ୍ରାପ୍ତି ଆଶାରେ ଏହା କରାଯାଇପାରେ। ସୁଖ ସମ୍ଭୋଗ ପାଇଁ ନାରୀ ସଙ୍ଗମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପରିତ୍ୟାଜ୍ୟ। ଏହି ସମ୍ଭୋଗର କ୍ଷଣିକ ସୁଖ ଦୁଃଖର କାରଣ ହୋଇ ଜୀବ ସମ୍ମୁଖରେ ଦଣ୍ଡାୟମାନ ହୁଏ, କିନ୍ତୁ ମୂଢ଼ ପ୍ରାଣୀ ତାହା ଜାଣି ନ ପାରି ସର୍ବଦା ଜ୍ଞାନହୀନ କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ ରହି ଭାବେ ମୁଁ ସକଳ ଶାସ୍ତ୍ରରେ ପଣ୍ଡିତ। সকল জীবে নরহরি বসই আত্মা রূপ ধরি সমে বসই সর্বদেহে মূঢ় ন জাণে মায়া মোহে স্বভাবে মৃত্যু কলেবর দেহকু বোলাই মোহর সুখানুভবে জীব মারে কেবল বিষ্ণু দ্রোহ করে দুষ্ট পতিত বলি তারে পড়ে নরক অন্ধকারে পণ্ডিত গণে বাদ চিন্তি দম্ভে ন বুঝে মোক্ষ গতি বঞ্চিত হুয়ে বিষ্ণু নাম সঞ্চয়ী ধর্ম অর্থ কাম করই নানা কর্ম নিত্যে তিলে নরকে স্থির চিত্তে কর্মে হরই প্রাণী প্রাণ তাহার কাহি পরিত্রাণ চিতে ন বয়ে দয়া শান্তি তাহাকু বলি আত্মঘাতী পাষাণ্ড ভাবে অনুমানী আত্মাকু বলি তত্ত্বজ্ঞানী মন কল্পই যেতে ফলে দৈব ঘরে তাহা বলে বঞ্চিত ইয় তার লোকে নিত্যে বঞ্চই মহা দুঃখে। ଯେଉଁମାନେ ମାଂସ ଲୋଭରେ ଯଜ୍ଞାଦି ଅନୁଷ୍ଠାନରେ ପଶୁ ବଳି ପ୍ରଦାନ କରି ଭକ୍ଷଣ କରୁଛନ୍ତି ସେମାନେ ଜାଣିବା ଉଚିତ ଯେ ସକଳ ଘଟରେ ନାରାୟଣ ବିରାଜମାନ କରନ୍ତି, କିନ୍ତୁ ମୋହ ମାୟା ବିଜଡ଼ିତ ଏ ଅନ୍ଧ ମନୁଷ୍ୟ ତାହା ଜାଣିପାରୁନାହିଁ। ଏ ନଶ୍ୱର ଶରୀର ଧାରଣ କରି ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନେ ମୋର ମୋର କହି ସୁଖ ଅନ୍ୱେଷଣ କରନ୍ତି ସେମାନେ ପରିଶେଷରେ ଅନନ୍ତ ନରକର ଅନ୍ଧକାର ମଧ୍ୟରେ ପତିତ ହେବା ନିଶ୍ଚିତ। ଏମାନଙ୍କ ପାଇଁ ମୋକ୍ଷର ପଥ ଅବରୁଦ୍ଧ। କେବଳ ସଞ୍ଚିତ ଧନ, ଲୋଭ, କାମନା ଏମାନଙ୍କୁ ଗ୍ରାସ କରି ରହିଥାଏ। ଏମାନଙ୍କ ପ୍ରାଣରେ ଦୟା, କ୍ଷମା, ଶାନ୍ତିର ସ୍ଥାନ ନାହିଁ। ନିଜକୁ ତତ୍ତ୍ୱଜ୍ଞାନୀ ମନେ କରି ଏମାନେ ଯେଉଁ ସୁଖର ଇନ୍ଦ୍ରଜାଲ ରଚନା କରିବାକୁ ପ୍ରୟାସ କରନ୍ତି ତାହା କ୍ଷଣକ ମାତ୍ରକେ ହରଣ କରନ୍ତି ସେହି ପରମ ପୁରୁଷ ଶ୍ରୀହରି। ଦୁଃଖେ ସଞ୍ଚିତ ଦାରାସୁତ ଧନ ସମ୍ପଦ ପଶୁଭୃତ୍ୟ ଏ ସର୍ବ ଛାଡ଼ି ଅନ୍ତକାଳେ ଚଳଇ ନିଜ ପାପ ଫଳେ ନରକେ ପଡ଼ି ଦୁଃଖ ପୁଞ୍ଜେ ଯମଯାତନା ଘୋର ପୁଞ୍ଜେ ହରି ବିମୁଖ ଯେହୁ ପ୍ରାଣୀ ନତରେ ଭବ ତରଙ୍ଗିଣୀ। ହେମନ୍ତ ମୁନି ବାକ୍ୟ ଶୁଣି ରାଜା ବୋଇଲେ ମନେ ଗୁଣି। କେତେ ଦୁଃଖ କଷ୍ଟ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତିର ସମ୍ମୁଖୀନ ହୋଇ ଯେଉଁ ଧନ ସମ୍ପଦ ସଞ୍ଚୟ କରାଯାଏ, ଦାରାସୁତଙ୍କୁ ପାଳନ କରାଯାଏ ଏବଂ ପଶୁ ଓ ଭୃତ୍ୟଙ୍କୁ ନିଜର ବୋଲି ମଣିଷ ବିଚାର କରେ, ଶେଷରେ ସେମାନଙ୍କୁ ତ୍ୟାଗ କରି ନିଜ କର୍ମଫଳ ତଥା ଯମଯାତନା ଭୋଗ କରିବାକୁ ପଡ଼େ। ଏମାନେ ଏହି କର୍ମଫଳରେ ଭାଗି ହୁଅନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ହେ ରାଜନ, ଯେଉଁମାନେ ହରିଗୁଣ କୀର୍ତ୍ତନ ନ କରନ୍ତି ସେମାନେ ସଂସାର ସାଗର ପାର ହୋଇ ନ ପାରି ଭୋଗ କରନ୍ତି ଅନନ୍ତ ଦୁଃଖ। ରାଜବାଚ ଭୂମୁନି ପ୍ରଭୁ ଭଗବାନ ଯୁଗାନୁସାରେ ବହେ ନାମ ବର୍ଣ୍ଣହି ଯୁଗ ଅନୁସାରେ ଭକତ ଭଜନ ପ୍ରକାରେ ଜୀବନ ଯୁଗେ କେଉଁ ରୂପେ শরীর বহি মায়া কল্পে জীব উদ্ধরে চক্র পাণী কর ভাজন বলে শুনি জীব উদ্ধরে চক্র পাণী কর ভাজন বলে শুনি। ହେ ମୁନି ଶ୍ରେଷ୍ଠ କର ଭାଜନ, ସେହି ବିଶ୍ୱସ୍ରଷ୍ଟା ପ୍ରଭୁ ଭଗବାନ ଯୁଗାନୁସାରେ ନାମ ଓ ବର୍ଣ୍ଣ ଗ୍ରହଣ କରନ୍ତି। ଭକ୍ତ ଯେଉଁ ରୂପରେ କଳ୍ପନା କରନ୍ତି ସେହି ରୂପରେ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି ସେ। ତେବେ କେଉଁ ଯୁଗରେ ସେ କେଉଁ ରୂପ ଧାରଣ କରି ଜଗତ ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି ତାହା ମୋତେ ବୁଝାଇ କୁହନ୍ତୁ। କର ଭାଜନ ଉବାଚ ବୋଲଇ ଶୁଣ ନରନାଥ ଅଶେଷ କୃଷ୍ଣର ଚରିତ କଳି କଳୁଷ ସଂହାରଣ ଯେ କରେ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ଯେ ରୂପ ବହେ ସେ ସ୍ୱଭାବେ କ୍ଷେତ୍ରା ଦ୍ୱାପର କଳି ଯୁଗେ ଯେ ରୂପ ବହେ ସେ ସ୍ୱଭାବେ ତ୍ରେତା ଦ୍ୱାପର କଳି ଯୁଗେ ଇଚ୍ଛାନୁସାରେ ଅବତାରେ ସ୍ୱଭାବେ ନାନା ରୂପ ଧରେ বিধি বিধান নানা মতে সে রূপ পূজন্তি জগতে। যে যুগে যে বা অবতার, যে বর্ণ নাম দামোদর, সুখে বিহরে নর লোকে শুণ কহিবা একে একে। সুখে বিহরে নর লোকে শুণ কহিবা একে একে। হে রাজন, পরম পুরুষ শ্রীকৃষ্ণଙ୍କ মহিমা অবর্ণনীয়। সে ত্রেতা দ্বাপর এবং কলি যুগରେ ନିଜର ଇଚ୍ଛା ଅନୁସାରେ ରୂପ ଗ୍ରହଣ କରିଥିଲେ। ଏବେ ସେ କେଉଁ ଯୁଗରେ କି ରୂପରେ ଅବତାର ଗ୍ରହଣ କରିଥିଲେ ତାହା ବର୍ଣ୍ଣନା କରୁଛି, ଶୁଣ। ପ୍ରଥମେ ଶୁକ୍ଳ ବର୍ଣ୍ଣ ଦେହେ, ଜଟା କଳାପ ମୁଣ୍ଡେ ବହେ, ଦେହେ ଉତ୍ତରୀ ଅକ୍ଷମାଳ, ବସନ ବୃକ୍ଷର ବକ୍କଳ, ଆଜାନୁ ଲମ୍ବେ ଭୁଜଚାରୀ, ତ୍ରିଦଣ୍ଡ କମଣ୍ଡଳୁ ଧାରୀ। হেমন্ত রূপ ভগবান দেখি পূজিলে সাধুজন। যে হরি সর্বজন হিত, সূচি পবিত্র শান্ত দান্ত, তপ আচরি সমদমী, প্রাণ সঞ্জবী মহাশ্রমী। যে ভজে তাহাঙ্ক চরণী বৈকুণ্ঠ সম্পূর্ণ রক্ষণী, যে ভজে তাহাঙ্ক চরণী বৈকুণ্ঠ সম্পূর্ণ লক্ষণী। ধর্ম স্বরূপ নারায়ণ এবে কহিবা নৃপ শুণ, দিব্য স্বরূপ ভগবান পরমানন্দ দিব্য জ্ঞান। এরূপ ধরে সত্য যুগে ভকত জন অনুরাগে। হে রাজন, প্রথমে সত্য যুগরে প্রভু নারায়ণ শুক্লবর্ণ ধারণ করি মুন্ডরে জটাভার মণ্ডিত হই বৃক্ষর বক্র এবং উত্তরীয় পরিধান করি কণ্ঠরে অক্ষমাল পকাই আবির্ভূত হয়েছিলেন। তাঙ্ক আজানুলম্বিত চতুর্ভুজ সন্থমানঙ্ক হৃদয়ে ভক্তির সর অবারিত মন্দাকিনী ছুটাই দেউথিলা। সে হস্তরে ধারণ করিলে কমণ্ডলু, প্রাণরে সংযম আচরণ করি। ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଏହି ଦିବ୍ୟ ପୁରୁଷଙ୍କ ଚରଣ ପଙ୍କଜରେ ଲୟ ଲଗାଏ ତାର ବୈକୁଣ୍ଠ ପ୍ରାପ୍ତି ସୁନିଶ୍ଚିତ। ଶୁଣିତ ବର୍ଣ୍ଣ ତ୍ରେତା ଯୁଗେ ବିଷ୍ଣୁ ସମ୍ଭୂତ ଭୂମି ଭାଗେ, ସୁନ୍ଦର ଚତୁର୍ଭୁଜ ଘରେ সুবর্ণ বর্ণ কেশ শিরে, পবিত্র মেখলা উত্তরি, সুন্দর শুভসূচ ধরি, যজ্ঞ মূরতি দামোদর, সর্বদেবতা কলেবর, অশেষ ভুবন ঈশ্বর। অজ্ঞানী জনে অগোচর স্বরূপ দেখি বিপ্রগণে, নিগম পথ আচরণে, যজ্ঞে পূজিলে ভগবান, সে যজ্ঞ বিধির বিধান। সে বিষ্ণু যজ্ঞে কুষ্মি গর্ভ, শুভাবে নাম সর্বদেব, সেথিরু ক্রম দোষাকপি, হেমন্ত নাম নিত্য জপি, সেথিরু ক্রম দোষাকপি, হেমন্ত নাম নিত্য জপি। রাজন, সে পরম ব্রহ্ম নারায়ণ ত্রেতয়া যুগরে শুণিত বর্ণ ধারণ করে ধরাধামরে অবতীর্ণ হয়েছিলেন। ଏ ରୂପ ମଧ୍ୟ ଚତୁର୍ଭୁଜ ଏବଂ ସୁବର୍ଣ୍ଣବର୍ଣ୍ଣ କେଶରେ ମଣ୍ଡିତ ହୋଇଥିଲା। ଅଙ୍ଗରେ ଶୋଭା ପାଉଥିଲା ପବିତ୍ର ଉତ୍ତରୀୟ ଏବଂ ମେଖଳା। ସତେ ଯେପରି ସେଥିରେ ସ୍ୱୟଂ ଯଜ୍ଞର ଅବତାର ସର୍ବଦେବ ତାଙ୍କର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ତାଙ୍କ ଅଙ୍ଗ ପ୍ରତ୍ୟଙ୍ଗରୁ ବିଚ୍ଛୁରିତ ହେଉଥିଲା। ବେଦର ବିଧିବିଧାନ ଅନୁସରଣରେ ବିପ୍ରଗଣ ତାଙ୍କ ସେବା ପୂଜାରେ ଲାଗିଗଲେ। ଦ୍ୱାପର ଯୁଗେ ଶ୍ୟାମବର୍ଣ୍ଣ ପିତ ବସନ ପରିଧାନ ନିଜ ଆୟୁଧ ନିଜ କରି ଶ୍ରୀବତ୍ସ କୌସ୍ତୁଭ ଉପରେ ଇଆଦି ଲକ୍ଷଣୀ ଲକ୍ଷିତ ଅଶେଷ ଭୁବନୀ ପୂରିତ। କାମକୁ ନିନ୍ଦେ କଳେବର ସମ୍ପଦ ରାଜରାଜେଶ୍ୱର। ସେ ରୂପ ଦେଖି ମୁନି ଜନି ପୂଜନ୍ତି ଯନ୍ତ୍ର ମନ୍ତ୍ର ଧ୍ୟାନେ। ସେ ସର୍ବବେଦମୟ କରି ପୂର୍ଣ୍ଣ ଶବଦେ ସ୍ତୁତି କରି ଶ୍ରୀ ବାସୁଦେବ ନମସ୍ତୁତେ ଶଙ୍କର ଶଣ ବୋଲି ତୋତେ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଅନିରୁଦ୍ଧ ତୁହି ଏ ଚାରି ରୂପ ଏକ ଦେହି। ନମସ୍ତେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଯାର ଶରୀର ଏ ଜଗତ। ତୁ ବିଶ୍ୱନାଥ ବିଶ୍ୱପତି ମହାପୁରୁଷ ସର୍ବଗତି। ଦ୍ୱାପର ଯୁଗରେ ଏମନ୍ତେ ବିଷ୍ଣୁଙ୍କୁ ପୂଜତି ଜଗତେ। ଦ୍ୱାପର ଯୁଗ ଶେଷ କାଳେ କଳିଆଗମ ଅନ୍ତରାଳେ। ଦ୍ୱାପର ଯୁଗରେ ସେ ଥିଲେ ପିତବସନଧାରୀ ଶ୍ୟାମବର୍ଣ୍ଣ। କଣ୍ଠରେ କୌସ୍ତୁଭ ଏବଂ ବକ୍ଷରେ ଶ୍ରୀବତ୍ସ ପଦ ଚିହ୍ନ ଶୋଭା ପାଉଥିଲା। ସେ ଥିଲେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ପରିପୂର୍ଣ୍ଣ ଆଧାର। କୋଟି କନ୍ଦର୍ପଙ୍କ ରୂପ ଜିଣି ତାଙ୍କ କଳେବର ସୁଶୋଭିତ ହୋଇ ଉଠିଥିଲା। ଏହି ରୂପ ଦର୍ଶନ କରି ଜ୍ଞାନୀ ଜନମାନେ ଯନ୍ତ୍ରମନ୍ତ୍ରରେ ତାଙ୍କ ପୂଜା ଆରାଧନା କରି ସନ୍ତୋଷ ଲାଭ କରୁଥିଲେ। ସେ ଥିଲେ ବେଦମୟ ପରମ ବ୍ରହ୍ମ ପୁରୁଷ ବସୁଦେବ। ସଂକର୍ଷଣ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଅନିରୁଦ୍ଧ ଇତ୍ୟାଦି ତାଙ୍କର ଅଂଶ ବିଶେଷ। ସେ ଜଗତର ନାଥ ଜଗନ୍ନାଥ ବିଶ୍ୱପତି ମହାପୁରୁଷ। ଏହି ଦ୍ୱାପର ଯୁଗର ଶେଷରେ ଆଗମନ କଲା କଳିଯୁଗ। ଭୀମେଶାପି ରଣେ ଭଙ୍ଗୁ ମୁନିରପି ମତି ଭ୍ରମ। ଯଦି ଶୁଦ୍ଧମ୍ ଅଶୁଦ୍ଧମ୍ ବା ମମ ଦୋଷ ନ ବିଦ୍ୟତେ।